চলুন টিএমএসএস অর্থাৎ ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘর জব সার্কুলার দেখে নেওয়া যাক। এখানে সর্বপ্রথম যে পদ আছে সেটি ইনস্ট্রাক্টর নন টেক, বিষয় গণিত ও পদার্থবিজ্ঞান, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি, পলিটেকনিক ইনস্টিটিউট হতে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে 3 বছরের অভিজ্ঞতা, বয়স সর্বোচ্চ 35 বছর, পদের সংখ্যা গণিতে 3 জন, পদার্থবিজ্ঞান 2 জন, মোট 5 জন। এরপর আছে টিএমএসএসের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের জন্য এই পদগুলো। দ্বিতীয় যে পদ আছে সেটি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেক, বিষয় রসায়ন ও ইংরেজি, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি, বয়স 35 বছর। এরপর আছে জুনিয়র ইনস্ট্রাক্টর টেক, কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল ও টেক্সটাইল, যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, বয়স সর্বোচ্চ 35 বছর, বেতন ও ভাতা সব ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদনপত্র 31/10/2019 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে এইচআর অ্যান্ড অ্যাডমিন টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা রংপুর রোড বগুড়া 5800 এই নম্বরে পৌঁছাতে হবে। নির্বাচনী পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য 300 টাকার মানি রসিদ, 10 টাকা সার্ভিস চার্জ সহ সংস্থার যে কোনো শাখা, অঞ্চল, জোন, ডোমেইন অফিস, ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে সংগ্রহ করে বা তফসিলভুক্ত যে কোনো ব্যাংক হতে টিএমএসএস শিরোনামে সমমূল্যের পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এবং আবেদনের আরও কিছু নিয়মাবলী আছে, কবে এসএমএস করে আপনাদেরকে যখন পরীক্ষা হবে তখন আপনাদেরকে এসএমএসের মাধ্যমে জানানো হবে ইত্যাদি নিয়মাবলী আছে, আপনারা দেখে নেবেন আবেদনের পূর্বে। আর আবেদনের সর্বশেষ তারিখটি আবার বলে দিচ্ছি 31/10/2019। আজ এ পর্যন্তই, যথাশীঘ্র আবেদন করবেন, সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।